নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকালকে স্বাগত জানিয়ে আজকে আঠাশ এক দু হাজার বাইশে দু হাজার বাইশ সালের মাধ্যমিক পরীক্ষা কি নিজের স্কুলই হবে কী চাইছেন অভিভাবকরা আসুন এই সংক্রান্ত একটি প্রতিবেদন দেখে নেব তার আগে বলি যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরির খবর পাওয়ার জন্য শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য এবার কি মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে হচ্ছে কি জানাল জানালো মধ্যশিক্ষা পর্ষদ করোনা ভাইরাসের আবহাওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে হবে সেইরকম ঘোষণা হয়েছে আগেই এখন অমিক্রণের থাবা বসেছে রাজ্যে তাই এই প্রশ্ন উঠছে যে মাধ্যমিক পরীক্ষা কি হোম সেন্টারে হবে যদিও এই নিয়ে কোনো ইতিবাচক সিদ্ধান্ত জানায়নি মধ্যশিক্ষা পর্ষদ তবে এই প্রশ্ন এখন অভিভাবকদের এমনকি অভিভাবকরা তারা এই বিষয়টি নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী বাত্ত চিঠি দিতে চান মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর প্রত্যন্ত গ্রাম বাংলায় এমন অনেক স্কুল আছে যেখানে মাধ্যমিক পরীক্ষার পরিকাঠামো গড়ে তোলা মুশকিল কিন্তু এখন মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে নেওয়ার দাবি তুলেছেন অভিভাবকরা তাদের দাবি জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক এবং সেটাই এই অতিমারী পরিস্থিতিতে হোম সেন্টারে নেওয়া হোক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে হতে পারলে মাধ্যমিক পরীক্ষা না কেন নয় এমন প্রশ্নও রাখা হয়েছে তাহলে অভিভাবকরা দেখতে পাচ্ছেন যে দু হাজার বাইশের মাধ্যমিক পরীক্ষা অভিভাবকরা চাইছেন যে হোম সেন্টারেই হোক সেরকমই দাবি উঠেছে তবে মধ্যশিক্ষা পর্ষদ থেকে যেটা জানানো হয়েছে যে আপাতত এই নিয়ে কোনো মানে সিদ্ধান্ত হয়নি বা আলোচনা হবে হয়তো তবে প্রত্যন্ত গ্রামের যে স্কুলগুলো তাদের যে যুক্তি সেটা হচ্ছে প্রত্যন্ত গ্রামের যে স্কুলগুলো তাদের হোম সেন্টারে পরীক্ষা নেওয়ার মতো পরিকাঠামো নেই সেক্ষেত্রে সমস্যা তৈরি হতে ফলে এবং তার এই দিকে অভিভাবকরাও কিন্তু চাইছেন যে যাতে স্কুলেই পরীক্ষা হোক মাধ্যমিক পরীক্ষার নিজের স্কুলেই হোক এবং তার জন্য তারা শিক্ষামন্ত্রীকে চিঠিও দিতে চান তো যাই হোক এই সংক্রান্ত আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ